বহিরাগত অভিনেতা অভিনেত্রীকে চায় না। লোকসভা নির্বাচনে এলাকার সৎ কাছের মানুষ কাজের মানুষকে প্রার্থী হিসাবে চায়। হারোয়া এলাকায় তৃণমূলের নাম করে পোস্টার, ঘটনায় চাঞ্চল্য। কোনো বহিরাগত অভিনেতা অভিনেত্রী চায় না। আগামী লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে স্থানীয় সৎ শিক্ষিত প্রার্থীকে চায় এলাকার বাসিন্দারা। নিজেদের পছন্দের প্রার্থী চেয়ে এলাকায় পোস্টার পড়তেও দেখা গেল, যা নিয়ে তৃণমূলের অন্দরে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, যা ভোটের আগে রাজ্যের শাসক দলকে অস্বস্তিতে ফেলেছে। এদিন বসিরহাট লোকসভা কেন্দ্রের হাড়োয়া ব্লকের কুলটি এলাকায় একাধিক পোস্টার লক্ষ্য করা যায়। তাতে লেখা, 2024 বসিরহাট লোকসভা কেন্দ্রে বহিরাগত অভিনেতা বা অভিনেত্রী চায় না, আমরা চাই কাজের মানুষ, কাছের মানুষ, শিক্ষিত, সৎ ও স্বচ্ছ ভাবমূর্তির ভূমিপুত্রকে সাংসদ হিসাবে দেখতে চাই। নিচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ, বসিরহাট লোকসভা। এ বিষয়ে হাড়োয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বাহার আলী বলেন, পোস্টার কে বা কারা দিয়েছে জানি না, তবে আমরা চাই বসিরহাটে কাজের লোক, সৎ স্থানীয় বাসিন্দা প্রার্থী হোক। 2024 লোকসভা নির্বাচন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি থাকবে যে আমাদের বসিরহাট লোকসভা কেন্দ্রে, আমাদের বসিরহাট এলাকা থেকে যদি কোনো ভদ্রবান ভদ্রলোক বা কোনো মহিলা যদি হয়, আমাদের এলাকার অনেক উন্নয়ন হবে। বাইরে থেকে অনেক নায়ক নায়িকা দিলে আমরা তাদের মতন তাদের সঙ্গে আমরা ঠিক যোগাযোগ করে উঠতে পারি না। আমাদের এলাকারই লোক হলে আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা বিভিন্ন সময় তাদের সঙ্গে ঠিক মতো যোগাযোগ করতে পারব। গত লোকসভা নির্বাচনে অভিনেত্রী নুসরাত জাহান বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন। বর্তমানে তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ। অতীতে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয়েছে সাংসদকে, তাকে এলাকায় দেখা যায় না বলেও ক্ষোভ উগড়ে দিয়েছেন বাসিন্দারা। এবার ভোটের আগে স্থানীয় ব্যক্তিকে প্রার্থী চেয়ে পোস্টার তৃণমূলকে অনেকটাই ব্যাকফুটে নিয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যে পোস্টারটা পড়েছে সামনে 24 লোকসভা কেন্দ্রে, এখানে যে বসিরহাট লোকসভার মধ্যে আমাদের প্রার্থী ছিলেন নুসরাত জাহান, উনি সাংসদ, হয়তো ওনার উপরে চেয়েছেন অনেকেই যে এখানে একটা অন্য প্রার্থী আসুক, ভালো একটা প্রার্থী আসুক, সে আমাদের ঘরেরই ছেলে হোক বা মেয়ে হোক। বসিরহাট লোকসভার মধ্যে শুধু নয় তো, আমাদের 42টা আসনই আমাদের মূল লক্ষ্য। আমাদের 24 দিদি হাতে 42টা থাকবে, আমরা জানি 42টা ব্যক্তি হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বসিরহাট। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।